আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিপ টিভি এক্সক্লুসিভে আরো একবার সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে কথা বলবো কন্টেন্ট বক্স নিয়ে, অ্যানাদার প্রমিসিং আইসিও। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট বক্সের ওয়েবসাইট, সো কন্টেন্ট বক্স ব্লকচেইন ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রি, ইম্পাওয়ারিং এ ডিসেন্ট্রালাইজ ডিজিটাল কন্টেন্ট ইকোসিস্টেম। আর এখানে হচ্ছে তাদের হোয়াইট পেপার আছে। সো আপনারা যদি এই কন্টেন্ট বক্স সম্পর্কে একদম ডিটেইলস জানতে চান তাহলে অবশ্যই রিড দ্য হোয়াইট পেপারে ক্লিক করবেন, আপনাদের সামনে হোয়াইট পেপার চলে আসবে। দেন আপনারা হোয়াইট পেপারটা পড়ে নেবেন, এখানে কন্টেন্টস কি কি আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে টেকনিক্যাল আর্কিটেকচার, দেন হচ্ছে আপনার ইন্টিগ্রেশন উইথ কাশবক্স অ্যাপ, এক্সাম্পল অ্যাপ্লিকেশনস বিয়ন্ড কাশবক্স, রোড ম্যাপ। তাদের হোয়াইট পেপারে কিন্তু ডিটেইলস কন্টেন্ট বক্স সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিছে। সো আপনারা চাইলে ওটা একদম থ্রুলি পড়ে নিতে পারেন। দেন ভিউয়ার্স, আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন যে জয়েন দ্য এয়ারড্রপ, একটা এয়ারড্রপ চলতেছে। সো আপনারা চাইলে এই এয়ারড্রপেও পার্টিসিপেট করতে পারেন। এই এয়ারড্রপে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা যেটা করবেন, জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। দেন চেক ইউর পয়েন্টস, আপনি এখান থেকে পয়েন্টস আর্ন করতে পারবেন। আর মোর পয়েন্টস, আপনার বেশি পয়েন্টস আর্ন করার জন্য যেটা করতে হবে, ইনভাইট ইউর ফ্রেন্ডস টু দ্য গ্রুপ, উইল রিওয়ার্ড উইথ এ র্যান্ডম অ্যামাউন্ট অফ পয়েন্টস আপ টু 20 ফর ইচ ভ্যালিড ইনভাইট। সো প্রত্যেক ভ্যালিড ইনভাইটের জন্য আপনাকে তারা 20 পয়েন্ট করে দিবে। আর এখানে আপনার সব সিস্টেম দেখা দিয়েছে, নাম্বার ওয়ান 1000 পয়েন্ট। সো আর স্পেশাল বোনাস আছে, হাউ টু কনভার্ট ইউর পয়েন্টস, কিভাবে আপনার পয়েন্টটা কনভার্ট করে টোকেনে নিয়ে যাবেন সেটাও তারা এখানে বলে দিছে কিংবা দিবে। এখানে যে দেওয়া আছে, ডাউনলোড ক্যাশ বক্স এ রিডিম কোড উইল বি অ্যাভেলেবল ইন মাই ওয়ালেট, ইউ উইল বি এবল টু কনভার্ট ইউর পয়েন্টস ইন্টু বক্স টোকেন শেয়ার স্টার্টিং ফ্রম জুন 26। সো জুন মাসের 26 তারিখের পরে তারা আরও এখানে এটা এই পয়েন্টটা কনভার্ট করা যাবে হচ্ছে টোকেনে। সো আপডেট তখন পেয়ে যাবেন, আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপডেট থাকবেন, তাহলে আপনি সব নিউজ পেয়ে যাবেন। অ্যান্ড এখানে ওয়াচ আওয়ার ভিডিও, তাদের ভিডিও এখন আসেনি। সো খুব তাড়াতাড়ি এখানে একটা ভিডিও দেখতে পাবেন, তাদের সব প্ল্যান সম্পর্কে সংক্ষেপে সামারাইজ করে একটা ভিডিও করা থাকবে। অ্যান্ড টুডেস কন্টেন্ট ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ, বর্তমানে যে কন্টেন্ট ইন্ডাস্ট্রি তাদের প্রতিবন্ধকতাগুলো কী কী সেটা তারা তুলে ধরছে। এখানে দেখেন যে কন্টেন্ট ইউজারদের ক্ষেত্রে যেটা হয়, হাই কস্ট ট্রান্সফার টু কনজিউমার্স, রিসোর্ট টু পাইরেটিং কন্টেন্ট, নট রিওয়ার্ডেড ফর কন্টেন্ট কিউরেশন। সো আপনি একটা কন্টেন্ট লিখলেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি কিন্তু ওইভাবে ভ্যালুটা পাচ্ছেন না। সো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ বর্তমান কন্টেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অ্যান্ড ইন্ডাস্ট্রি প্লেয়ার্সের ক্ষেত্রে যেটা হয়, ডাটা সিলোজ ইনক্রিজ দ্য চান্স ফর ডিসপিউটস অন প্রফিট শেয়ারিং রাইটস অ্যান্ড হাই অপারেশনাল কস্ট ফর অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে যেটা হয়, লিমিটেড মনিটাইজেশন চ্যানেল আর লং প্লেব্যাক পিরিয়ড, সাম আর্টিস্ট মে নেভার গেট পেইড। সো আচ্ছা, কন্টেন্ট ইউজার প্রথমটা ছিল হচ্ছে কন্টেন্ট ইউজার। সো অ্যাজ এ কন্টেন্ট ইউজার আপনি একজনের লেখা পড়তেছেন, একজনের কন্টেন্ট আপনি সার্চ করতেছেন, আপনি ওটা পড়তেছেন, বাট অ্যাজ এ কন্টেন্ট ইউজার হিসাবে কিন্তু আপনি সেক্ষেত্রে কিছু পারতেছেন না। দ্যাটস এ কিন্তু চ্যালেঞ্জ কন্টেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আপনি কিন্তু সেক্ষেত্রে কোনো বেনিফিট পাচ্ছেন না। আর এই লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার্স, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, সেই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে আপনি কিন্তু মনিটাইজেশনের ওই রকম পর্যাপ্ত চ্যানেল পাচ্ছেন না, পেলেও আপনি ওইভাবে কিন্তু ফিডব্যাকটা পাচ্ছেন না। লং প্লেব্যাক পিরিয়ড আপনার টাইমটা দীর্ঘ, অ্যান্ড সাম আর্টিস্ট মে নেভার গেট পেড। অ্যান্ড কিছু কিছু আর্টিস্টরা কি তাদের যে কন্টেন্টের কোনো কিন্তু তারা পর্যাপ্ত যে মূল্যটা সেটা কিন্তু পাচ্ছে না। সো এইটা হচ্ছে কন্টেন্ট বক্সের যে পরিকল্পনা, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেমের মাধ্যমে, ব্লকচেইনের মাধ্যমে কিন্তু আপনি যাতে প্রপার ভ্যালুটা পান সেটাই হচ্ছে কন্টেন্ট বক্স ক্রিয়েট করবে। আর এইটাই বলছে হোয়াই কন্টেন্ট বক্স টু এনেবল এ ইউনিফাইড পেআউট সিস্টেম, এ শেয়ার্ড কন্টেন্ট পুল অ্যান্ড এ শেয়ার্ড ইউজার পুল। সো তারা কি বলছে দেখেন, বক্স পেআউট তারা যেটা করবে, বক্স পেআউটে ফাস্ট অ্যান্ড সিকিউর ব্লকচেইন টু ক্যারি আউট মাল্টি পার্টি কন্টিনেগেন্ট পেমেন্টস অ্যান্ড বক্স পাসপোর্ট, এ ব্লকচেইন বেসড আইডেন্টি অ্যান্ড অ্যাট্রিবিউশন সার্ভিস অ্যাক্রস মাল্টিপল অ্যাপ্লিকেশনস, অ্যান্ড বক্স আনপ্যাক এ টার্ন কি সলিউশন ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড পার্টনার টু সেট আপ এ কন্টেন্ট প্ল্যাটফর্ম ইজিলি অ্যান্ড কুইকলি।
সো দ্যাটস ওয়াই কিন্তু আপনার এই নতুন যারা তারা কিন্তু কন্টেন্ট বক্সটা ইজিলি ইউজ করবে। আর এখানে তাদের রোড ম্যাপটা দিয়ে দিছে, 2016 সাল থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছিল জানুয়ারি ক্যাস্ট বক্স টিম ফাউন্ডেড অ্যান্ড ফেব্রুয়ারিতে ক্যাস্ট বক্স ফর অ্যান্ড্রয়েড লঞ্চ করছে, 2017 জানুয়ারিতে করছে ক্যাস্ট বক্স ফর আইওএস লঞ্চ, অক্টোবরে হয়েছে ডিপ ইন অডিও সার্চ ফিচার লঞ্চ, 2018 সেপ্টেম্বরে যেটা হবে সেটা হচ্ছে টোকেন ইন্টিগ্রেটেড ইন্টু ক্যাস্ট বক্স অ্যাপ, অ্যান্ড ডিসেম্বরে যেটা হবে দ্য লঞ্চ অফ বক্স পাসপোর্ট আলফা ভার্সন, 2019 মার্চে টেস্টনেট অফ বক্স পে আউট অনলাইন, অ্যান্ড কিউ কোয়ার্ডেন্ট ফোরে যেটা হবে দ্য লঞ্চ অফ বক্স পে আউট মেইন নেট অ্যান্ড পার্টনার, এদের পার্টনার এদের এই কন্টেন্ট বক্সের সাথে পার্টনারশিপে আছে হচ্ছে ক্যাস্ট বক্স। তো ক্যাস্ট বক্স কিন্তু একটা বড় কোম্পানি, অ্যাওয়ার্ড উইনিং গ্লোবাল পডকাস্ট প্ল্যাটফর্ম উইথ ওভার 50 মিলিয়ন অডিও কন্টেন্ট ইন 135 কান্ট্রিজ অ্যান্ড 70 ল্যাঙ্গুয়েজ। তো বড় একটা কোম্পানি অলরেডি কন্টেন্ট বক্সের সাথে পার্টনারশিপে আছে, এবং ক্যাস্ট বক্স যেটা করছে প্রোপ্রাইটারি টেকনোলজি ইনক্লুড ফিচার লাইক কার্টেড পডকাস্ট রিকমেন্ডেশনস অ্যান্ড ইন অডিও ডিপ সার্চ ইন কাস্টমাইজ দ্য লিসনিং এক্সপিরিয়েন্স। এখানে দেখেন 50 মিলিয়ন অডিও কন্টেন্ট, 15 মিলিয়ন ইউজার্স, আর গুগল প্লে র্যাঙ্কিংয়ে তারা থার্ডে আছে, এবং ইউএসডি রেইজড অলরেডি 30 মিলিয়ন ইউএসডি রেইজড হয়েছে। আর ম্যানেজমেন্ট টিমে এরা ম্যানেজমেন্ট টিমে আছে, অ্যান্ড সাইন আপ ফর আপডেটস। আপনি যদি কন্টেন্ট বক্স সম্পর্কে আরও কোনো আপডেট পেতে চান তাহলে সিম্পলি যেটা করবেন, আপনার এখানে মেইল অ্যাড্রেস দিয়ে জাস্ট সিম্পলি সাবস্ক্রাইবে ক্লিক করবেন, দেন আপনার মেইলে তারা যত নতুন নতুন আপডেট আসবে আপনার মেইল করে পাঠিয়ে দিবে। অ্যান্ড এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফলো আস টুইটার, আপনারা চাইলে তাদের সবগুলো সোশ্যাল মিডিয়ায় আপনি ফলো করতে পারেন এবং আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন। আপনি এখানে তাদের টুইটারে ফলো করতে পারেন, আপনি চাইলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করবেন। অ্যান্ড দেখেন অলরেডি 42,330 মেম্বার্সের একটা হিউজ কমিউনিটি অলরেডি গ্রোন আপ। সো আপনি যে এখানে এসে যে কোনো মতামত দিতে পারেন, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন কন্টেন্ট বক্স সম্পর্কে, আর আপনার যদি কোনো আইডিয়া থাকে সেটাও আপনি এখানে এসে শেয়ার করতে পারেন। আর এটা হচ্ছে আপনার কন্টেন্ট বক্সের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। সো আমরা যদি এই লিঙ্কটাই ক্লিক করি তাহলে আমরা চলে যাব তাদের অফিসিয়াল টুইটার পেজে। সো দেখেন এখানে কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে তারা মে মাসের একটা পিন মেসেজ, আর এটা হচ্ছে 6 আওয়ার অ্যাগো, প্রতিনিয়ত কিন্তু তারা আপডেট দিচ্ছে। নুট ক্যাপিটাল অ্যানাউন্স ইটস ইনভেস্টমেন্ট ইন কন্টেন্ট বক্স এস্টাবলিশিং ইটস ইন্টারেন্স ইন টু। সো এখানে কিন্তু আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন তাদের টুইটারে, এবং আপডেটগুলো টুইটারেও পেয়ে যাবেন আর আপনি টেলিগ্রামেও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে তাদের গিটহাব লিঙ্ক, সো এই লিঙ্কে ক্লিক করলে আপনি চলে যাবেন তাদের গিটহাবে। সো ভিউয়ার্স, আপনাদের সামনে কন্টেন্ট বক্স সম্পর্কে তুলে ধরলাম, আশা করি একটা প্রমিসিং আইসিও। আপনারা যদি ইনভেস্ট করতে চান অবশ্যই তাদের টেলিগ্রামে অ্যাডমিনদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং তারা আপনাদেরকে প্রসিডিওর বলে দিবে যে কিভাবে ইনভেস্ট করবেন আপনারা। আর আপনি যদি ইনভেস্ট না করতে চান তাহলে আপনি অ্যাজ এ পার্টিসিপেন্টস আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারেন। সো সেই অফারও কিন্তু আপনার সাথে সামনে উন্মুক্ত আছে। সো ভিউয়ার্স, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।